হ্যালো এভরিওন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটি নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। তো আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল, আপনি যদি ভুল করে হলেও ক্লিক করে থাকেন তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন। কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখার 312টি পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত তারিখ পরবর্তী সময়ে অবহিত করা হবে। তো ইতিমধ্যে কিন্তু মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষাটিও স্থগিত করা হয়েছে। কবে পরীক্ষা হতে পারে জানতে হলে এই ভিডিওটি দেখবেন। এবং এই কারিগরি শিক্ষা অধিদপ্তরে যারা আবেদন করেছেন তাদের বলে নিই, এটা কিন্তু পুরোপুরি একটি সরকারি চাকরি। এবং এতে যদি আপনার চাকরি হয় তাতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 119টি। এই স্কুল কলেজগুলোতে কিন্তু আপনার জব হবে। এবং এই চাকরিটা কিন্তু খুবই ভালো একটা চাকরি, খুবই প্যাশনেট একটি চাকরি। এবং এখানে কিন্তু কাজ কম তবে বেতন বেশি, এবং টেনশন ফ্রি একটা লাইফ লিড করা যায় এখানে। তো আমি এবার নোটিশ সম্পর্কে আপনাদেরকে জানাবো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তর, বিষয় কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখাধীন টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহের গ্রেড 20 এবং 2 ক্যাটাগরির 312টি পদে নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে আলোকে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরীক্ষাটি স্থগিত করা হলো। পরবর্তীতে পরীক্ষার তারিখ ও সময় অবহিত করা হবে। ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম, পরিচালক ভোকেশনাল শাখা, 3 জুন 2021, এরকম একটি নোটিশ তিনি দিয়েছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতে। কারিগরি শিক্ষা অধিদপ্তরে আপনারা যারা আবেদন করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমি আপনাদেরকে বলবো, আমি কিন্তু এমন কিছু ভিডিও বানাই যাতে আমার ভিডিও দেখে আমার ভিউয়ার্সরা কিছু জানতে পারে এবং শিখতে পারে। তো আমি চাই আমার ভিডিও দেখে আমার ভিউয়ার্সরা উপকৃত হোক। এবং আপনারা যারা কারিগরি শিক্ষা অধিদপ্তরে আবেদন করেছেন, আপনারা যদি কোনো ধরনের কোনো নোটিশ জানতে চান, এই যে অফিসিয়াল ওয়েবসাইট তাদের, এখানে এসে নোটিশ বোর্ড দিয়ে আসবেন। এখানে সব ধরনের নোটিশ কিন্তু আপনারা পেয়ে যাবেন, নিয়োগ সংক্রান্ত, পদোন্নতি সংক্রান্ত, ছাঁটাই সংক্রান্ত। এবং আপনারা যারা জানেন না, সেটা হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরে, এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান, 1960 সালে এটা প্রতিষ্ঠিত করা হয়। এবং অধিদপ্তরের মানে অধীনে আর কি 119টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তো এই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আপনাকে নিয়োগ দেওয়া হবে, এবং এটা কিন্তু পুরোপুরি একটা সরকারি চাকরি। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন এবং আমার চ্যানেলের ভিডিওসমূহ দেখবেন। নতুন নতুন চলমান যত নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেগুলোতে আবেদন করবেন এবং যত সার্কুলার পাবেন সব কিছুতেই আবেদন করবেন। তার কারণ পরীক্ষা দিতে দিতেই কিন্তু একদিন আপনার গভর্নমেন্ট জব হয়ে যাবে। এবং সকল প্রকার চাকরির খবর সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে করে সব ধরনের চাকরির খবর সবার আগে আপনি পেয়ে যান। এবং অলমোস্ট কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহিতে পদে যে ফলাফলটি প্রকাশ করা হয়েছে, আপনার যদি কেউ থেকে থাকে তাকে অবশ্যই জানিয়ে দেবেন এবং আপনি হলেও রেজাল্টটি দেখে নেবেন। এবং ওয়াচার কনস্টেবলের নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে কিনা, পরীক্ষা কবে হবে, কোন বই পড়লে চাকরি পাবেন, এই সংক্রান্ত একটি স্পেশাল ভিডিও রয়েছে। আপনি কাইন্ডলি ডিসক্রিপশান বক্সে গিয়ে এই ভিডিওটি দেখে নেবেন। এবং আমি বলবো, আপনি যদি NSI তে আবেদন করে থাকেন আমাদের এই স্পেশাল বইটি সংগ্রহ করতে পারেন, আপনি খুবই উপকৃত হবেন। এবং এই বইটা পড়লে আপনি অনেক অনেক প্রশ্ন কমন পাবেন। এবং অলমোস্ট কিন্তু পুলিশ কনস্টেবলে 10,000 জনবল নিয়োগ করা হবে। আপনার যদি বয়স থাকে তাহলে অবশ্যই আবেদন করবেন, এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন আমার চ্যানেলে গিয়ে, এবং আপনার যদি পরিচিত কেউ থাকে তাহলেও তাকেও জানিয়ে দেবেন। এবং আপনি যদি সকল প্রকার চাকরির খবর সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।